হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে আসলাম তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে। আজকে আমরা ঘুরতে এসেছি কৃষি বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহ। আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট গেটে বের হয়ে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের কর্মস্থল, আমার জামাইয়ের, এখানে সে অ্যাকাউন্টিংয়ে লেকচারার হিসেবে আছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে, গেটের সামনে আছি। এখানে খুব সুন্দর করে বঙ্গবন্ধু এবং বিশিষ্ট সবার ম্যুরাল দেওয়া আছে, খুবই সুন্দর। কলেজটি দেখতে খুবই সুন্দর, একটি ডিজিটাল কলেজ। আমরা আজকে এসেছি ভার্সিটিতে, সেজন্য ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। কলেজে ঢুকতেই ডান পাশে একটি, বাঁ পাশে রয়েছে মাঠ, খুব সুন্দর খেলার মাঠ। সেটা হচ্ছে ভিতরের অংশ, আমরা আর ভিতরে ঢুকবো না আজকে। আমরা গেটেই ছিলাম কারণ আমরা ভার্সিটির একটু ঘুরে দেখবো, সেই জন্য আমরা গেটেই ছিলাম। কলেজে আসছি এই জন্য আমরা একটু কলেজটাও তোমাদের সাথে ভিডিওটা দেখানোর চেষ্টা করলাম। ঢুকতেই ডান পাশে একটি সুন্দর শহীদ মিনার রয়েছে, খুবই সুন্দর। তার পাশে বিভিন্ন ভাষা শহীদের বিভিন্ন ম্যুরাল রয়েছে, শহীদ মিনার রয়েছে, বঙ্গবন্ধু, সব কিছু মিলিয়ে এর ভিউটা অনেক সুন্দর। তোমরা যারা যারা ময়মনসিংহ থাকো বা কৃষি বিশ্ববিদ্যালয়, সবাই চিনো ময়মনসিংহ। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, সেটাও অনেকেই খুব ভালো করে চিনো। কলেজের মাঠটা খুবই বড়, খেলাধুলার জন্য খুবই উপযুক্ত। তোমরা আমার চ্যানেলটা নন্দিনীস ব্লগস, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার পরেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। তোমরা কলেজের কিছু কিছু অংশ দেখতে পাচ্ছ ভিডিওতে, ভিতরের অংশ আজকে তোমাদের সাথে শেয়ার করব না, ওটা আরেক দিনের জন্য থাকলো। আজকে শুধু গেটে ঢুকে শহীদ মিনারটা, খেলার মাঠগুলো যতটুকু আসে দূর থেকে ভিডিওতে, ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা নিশ্চয়ই অনেকে কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসেছ বা অনেকে আসবে, সবাই শুনেছ কৃষি বিশ্ববিদ্যালয় দেখতে খুব সুন্দর। এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই কৃষি বিশ্ববিদ্যালয় কলেজটি ফার্স্ট গেটে পড়ে, তোমরা সেটা অনেকে নিশ্চয়ই দেখেছ, খুব সুন্দর ডিজিটাল একটি কলেজ। এখন আমরা রিক্সায় উঠে গেছি, আমরা কৃষি বিশ্ববিদ্যালয়টা যতটুকু পারি ঘুরে দেখব, তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে হাই স্কুল, সেকেন্ডারি স্কুল। আমরা এই পাশটা থেকে ঘুরে আসতেছি রিক্সায়। ভিডিওতে ধারণকৃত যতটুকু অংশ তোমাদেরকে বোঝানো যায়, রাস্তাগুলো খুবই সুন্দর দেখতে, চারিপাশে গাছ। গাছপালা দেখা যাচ্ছে, আমরা রিক্সা দিয়ে ঘুরছি। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে বেরোতেই ফার্স্ট গেটের পরেই বঙ্গবন্ধু একটি ভাস্কর্য আছে, ম্যুরাল। এখন আমরা কলেজের পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি, যেটা কৃষি বিশ্ববিদ্যালয়ের দিকে যায় ঢোকার রাস্তা, সেটা দিয়ে আমরা যাচ্ছি ভিতরের দিকে। কলেজটির পাশে সুন্দর করে বাগানের প্রতিকৃতি করানো আছে। এটা হচ্ছে আরেকটি গেট, দ্বিতীয় গেট, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় গেট। এখন বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি। সবাই নিশ্চয়ই শুনেছ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা, এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি সেন্টার বা অতিথিশালা। ভার্সিটির আবাসিক এলাকায় ঢুকে গেছি, এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেটা পার হলাম। এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি, আমরা টিএসসির দিকে ঘুরে মোটামুটি যতটুকু আয়ত্ত করা যায় আজকে আসছি, এই জন্য ভাবলাম যে তোমাদের সাথে ভিডিওটা
ছোট আকারে একটু শেয়ার করে ফেলি। তোমরা সবাই আমার ভিডিওটা লাইক দিবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমরা যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের দিকে। রাস্তাগুলো খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। পরিবেশটা, গাছপালা আছে সবুজ, তুলনামূলক পরিবেশটা ঠান্ডা। আমরা যাচ্ছি এখন, সামনে আমাদের পড়বে বিজয় একাত্তর। আমরা কোথাও দাঁড়াবো না আজকে, আমরা রিক্সা থেকে যতটুকু ভিডিও করা যায় ততটুকু করে তোমাদের সাথে শেয়ার করবো। আবাসিক এলাকাগুলো পার হয়ে আমরা যাচ্ছি ভিতরের দিকে। ভিতরে পরিবেশটা অনেক সুন্দর, অত্যাধিক সুন্দর। এখন এসে গেছি মেয়েদের হলগুলোর সামনে। বাম পাশে হচ্ছে মেয়েদের তাপসী রাবিয়া হল, রোকে হল বা পিছনে ফেলে এসেছি। এখন হচ্ছে তাপসী রাবিয়া হল, মেয়েদের হল। এখন আমরা সামনে বিজয় একাত্তরের দিকে যাচ্ছি। বিভিন্ন ফ্যাকাল্টিগুলো আছে ডানে বামে। সামনে দেখতে পাচ্ছি আমরা বিজয় একাত্তরের কাছাকাছি চলে এসেছি। তোমাদেরকে আগেই বলেছি যে মোবাইল থেকে যতটুকু ভিডিও করা যায় আমরা সেটুকুই আজকে করব, কোথাও দাঁড়াবো না। দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। ওর পাশে হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রহশালা, পেছনের দিকটাতে আমরা এখন যাব সামনে টিএসসির দিকে। টিএসসির দিকে আমরা যাব রিক্সা দিয়ে, আজকে আমরা ঘুরছি। খুবই ভালো লাগছে পরিবেশটা, তোমরা ইচ্ছা করলে বিকালে যে কোনো সময় ঘুরতে আসতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। বামে হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, বোটানিক্যাল গার্ডেনও তোমরা ঘুরতে আসতে পারো। এটা অনেক সুন্দর জায়গা, বিভিন্ন ধরনের গাছপালা সব কিছু আছে এর ভিতরে, টিকিট করে ঢুকতে হয় ভিতরে। এখন আমরা কৃষি মিউজিয়াম ডান পাশে টিএসসির দিকে চলে যাব। সামনে টিএসসি রাস্তা ধরে আমরা সোজা আগাবো। ময়মনসিংহ শহরের অনেকেই এখানে ঘুরতে আসে। কৃষি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, অনুষ্ঠান, মেলা টেলা অনেক কিছু হয়। টিএসসির এই রাস্তাটাও খুবই সুন্দর, মাঝখানে গাছ লাগানো, ডান পাশে বাম পাশে এখান থেকে গাছের সমারোহ, দেখতেও খুব ভালো লাগে। সবুজের দিকে তাকালেই চোখটা যেন ভালো হয়ে যায়, মনটাও যেন উৎফুল্ল হয়ে যায়। আজকে আমি এবং প্রজন্ম দুইজনে ঘুরতে আসছি। প্রজন্মর বাবা কলেজে গিয়েছে একটা ছোট্ট কাজের জন্য, এই ফাঁকে আমরা রিক্সা দিয়ে ঘুরে নিলাম আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করে ফেললাম। বাম দিকে হচ্ছে কেন্দ্রীয় মসজিদ, প্রশাসনিক ভবন, এখানে একটা ছোট নেসক্যাফের ক্যাফে আছে। কৃষি মিউজিয়াম, টিএসসি, পাশে প্রশাসনিক ভবন, আমরা এখন যাচ্ছি সামনের দিকে জব্বারে মোড়ের দিকে। জব্বারে মোড় হয়ে ঘুরে আমরা আবার
কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের দিকে যাব। আমরা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে আশা করছি। তোমরা ইচ্ছা করলে যে কোনো সময় ঘুরতে আসতে পারো, এখানে খুবই ভালো লাগবে। বিকালে সময় আসলো বাম পাশে কেন্দ্রীয় মসজিদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ বাম পাশে। এখানে আখের রস বিক্রি করতেছে, সবাই খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ, এখন আমরা জব্বারে মোড়ের দিকে এসে গেছি। জব্বারে মোড় হয়ে ঘুরে আমরা আবার চলে যাব নাম্বার গেটের দিকে, মানে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের দিকে। এখন আমরা আসছি বাম পাশে আছে স্কুল, রয়েছে একটি মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়। মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়, এটির প্রতিষ্ঠাতা সৈয়দ ডাক্তার সাখাওয়াত হোসেন স্যার। এখন আমরা আবার ঘুরে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের দিকে যাচ্ছি। ভেটেনারি ফ্যাকাল্টি, ভেটেনারি টিচিং হসপিটাল ডান পাশে। ফিশারিজ ফ্যাকাল্টি, তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি। সেজন্য তোমরা আমার সবসময় আমার পাশেই থাকবে। আমরা প্রায় চলে এসেছি, সামনে আমরা কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। আমরা আবার ওইদিকে যাচ্ছি, রাস্তা শেষ করে আমরা আবার কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের দিকে যাব। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।